সালামু আলাইকুম। পর্যাবৃত্তগতি দিনাজপুর বোর্ড 2023। রনি ও বনি দুই ভাইয়ের ভর যথাক্রমে 32 কেজি এবং 40 কেজি। তারা দুজন একটি দোলনায় একই কৌণিক সরণে দোল খাচ্ছিল। দোলনাটির গড় কার্যকরী দৈর্ঘ্য 3 মিটার এবং সাম্যাবস্থান এ, অর্থাৎ এখানে সাম্যাবস্থান, এখানে সাম্যবিন্দু এ দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এখানে বিস্তার অবস্থানে এটা হচ্ছে বি, 1 মিটার হচ্ছে বিস্তার। গ নম্বর কোশ্চেন, রনির উপর সুতার টান নির্ণয় করো। যে রনি যখন এই পয়েন্টে আছে তখন তার উপর সুতার কতটুকু টান নির্ণয়, সুতার টান কতটুকু সেটাই আমাদের এখান থেকে বের করতে হবে। আসলে এটা কিন্তু আমাদের কোথাও বলে নাই যে কোথায় সুতার টানটা বের করতে হবে, কিন্তু আমরা এখান থেকেই বের করব। তো রনির ক্ষেত্রে সুতার টান, তো চিত্রটা এরকম দেয়া আছে। তো এই বরাবর যদি আমি রেখাটা টানি, এখানে যে বস্তুটা আছে বা দোলনা তার ওজনটা কাজ করে একদম নিচের দিকে, নিচের দিকের ওজনের ওজন হচ্ছে mg। এই কোণটা যেহেতু, এই কোণটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এই বরাবর উপাংশ হচ্ছে mg cos থিটা, mg cos থিটা। তাহলে এই বরাবর উপাংশ হবে হচ্ছে ওজনের এই বরাবর উপাংশ হবে, অর্থাৎ এইটা যে আগের অবস্থায় ফিরে আসতে চাইবে বা সাম্য অবস্থায় ফিরে আসতে চাইবে, এটা হচ্ছে mg সাইন থিটা। এই বরাবর হচ্ছে mg cos থিটা আর এই বরাবর হচ্ছে mg সাইন থিটা। তো সুতার টানটা কোন দিকে কাজ করে? এই বরাবর, mg cos থিটা বরাবর। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সুতার টানটা আমরা বের করব। তো তার আগে আমাদের থিটার মানটা বের করতে হবে। তো আমরা দেখতেছি যে এইখানে সুতার কার্যকরী দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 3 মিটার। 3 মিটার মানে এইটাও কিন্তু 3 মিটারই। বিস্তারের মান দেওয়া হচ্ছে 1 মিটার। তাহলে আমরা এখান থেকে থিটা বের করতে পারবো। এটা যদি থিটা হয় এটা হবে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, কারণ থিটার সাথে সবসময় ভূমি থাকে, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব বা অতিভুজ সাইন থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 1 মিটার আর অতিভুজ হচ্ছে 3 মিটার, বা থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3। এটাকে এখন ক্যালকুলেশন করি, থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3, 19.47, 19.47 ডিগ্রি। অর্থাৎ এই কোণের মানটা আমরা পেয়ে গেলাম 19.47 ডিগ্রি। তো থিটা পেয়েছি, এখন হচ্ছে আমরা টানটা বের করতে পারবো। টানটি ইজ ইকুয়াল টু mg cos থিটা। তো এই বিন্দুতে এই বরাবর টান বল কাজ করতেছে mg cos থিটা। m এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে রনির ক্ষেত্রে হচ্ছে 32 কেজি। তো রনির ক্ষেত্রে কোশ্চেনে দেওয়া আছে, রনির ক্ষেত্রে রনি ও বনি দুই ভাইয়ের ক্ষেত্রে একজন 32 আর একজন 40 কেজি। তো রনির ক্ষেত্রে হচ্ছে 32 কেজি, এম আর 32 কেজি। তাহলে 32 গুণন জি এর মান 9.8 ইন্টু কস থিটার মান 19.47। তো এটাকে ক্যালকুলেশন করতে হবে, 32 ইন্টু 9.8 ইন্টু কস 19.47, 295.667, 295.667 এত নিউটন। টান হচ্ছে বল, তো এটার একক নিউটনই হবে। তো আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন, যে রনির ওপর সুতার টান পেলাম 295.667 নিউটন। ঘ নাম্বার বের করতে বলা হয়েছে, উদ্দীপকের বি অবস্থানে রনি ও বনি সমান কার্যকর বল অনুভব করবে কিনা বা করলো কিনা। তো বি অবস্থান বলতে এই পয়েন্টে বোঝায়, এটা হচ্ছে বি অবস্থান। এই বি অবস্থানে দুইজনেই সমান কার্যকর বল অনুভব করবে কিনা, এইটা তো এই বরাবর টান বল কাজ করতেছিল। কার্যকর বলতে বোঝায় এইটা যে বিপরীত দিকে বা সাম্য অবস্থায় ফিরে আসতে চাচ্ছে, এই সাম্য অবস্থায় ফিরে আসার জন্য তার উপর যে বলটা কার্যকর হচ্ছে সেটাই হচ্ছে কার্যকর বল। সাম্য অবস্থায় ফিরে আসার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে mg সাইন থিটা, এইটা হচ্ছে সাম্য অবস্থায় ফিরে আসার জন্য কাজ করতেছে। থিটার মান তো আমরা অলরেডি বের করে ফেলছি, তাহলে কার্যকর বল FN, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি mg সাইন থিটা।
তো প্রথমে রনির ক্ষেত্রে কার্যকর বল কত? রনির ক্ষেত্রে এফ আর দিলাম, এটা ইজ ইকুয়াল টু এম আর জি সাইন থিটা। তো তার ভর ছিল 32 কেজি, জি এর মান 9.8 ইন্টু সাইন থিটার মান হচ্ছে 19.47, যেটা গ নাম্বার আমরা পেয়েছি 19.47 ডিগ্রি। তো এটাকে ক্যালকুলেশন করি, 32 × 9.8 গুণন সাইন 19.47, 104.527, 104.527 নিউটন। রনির ক্ষেত্রে কার্যকর বল বের হলো 104.527 নিউটন। ঠিক একইভাবে আমাদের বনির ক্ষেত্রেও কার্যকর বল বের করতে হবে, সূত্র সেম, শুধু ভরের মানটা ভিন্ন। বনির ক্ষেত্রে এমবি এর মান দেওয়া আছে হচ্ছে 40 কেজি, তাহলে এফ বি ধরলাম, এটা এটা ইজ ইকুয়াল টু এম বি জি সাইন থিটা। এম এর মান 40, জি এর মান 9.8, সাইন থিটার মান হচ্ছে 19.47। 40 × 9.8 গুণন সাইন 19.47, 130.658, 130.658 নিউটন। এটা হচ্ছে বনির ক্ষেত্রে কার্যকর বল। তো কোশ্চেন আমাদের কী ছিল, যে উদ্দীপকের বি অবস্থানে রনি ও বনি সমান কার্যকর বল অনুভব করলো কিনা গাণিতিক বিশ্লেষণ করো, তাহলে দুইজনের ক্ষেত্রে কার্যকর বল ভিন্ন। তো এখানে আমরা বলতে পারি এফ আর রনির ক্ষেত্রে কার্যকর বল ইজ গ্রেটার দেন, সরি, বনির ক্ষেত্রে কার্যকর বল এফ বি ইজ গ্রেটার দেন রনির ক্ষেত্রে কার্যকর বল, তাহলে তাদের কার্যকর বল সমান নয়, তাদের কার্যকর বল সমান নয়। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।